হচ্ছে শব্দতত্ত্বের অত্যন্ত চমৎকার এবং সিম্পল একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, যারা আপনারা সবাই বাসায় করতে পারেন। এই এক্সপেরিমেন্টটি শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত। আপনারা সবাই খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বোর্ডের মধ্যে বিট লিখে রেখেছি। তো বিটটা কি, হোয়াট ইজ বিট, বিটটা কি এবং আজকে কি এক্সপেরিমেন্ট কিভাবে করতে চলেছি তা পূর্বেই আলোচনা করা যাক, যাতে এক্সপেরিমেন্ট করার সময় কোনো রকম সমস্যা না হয় বুঝতে। তো বিট কি, বিটের সংজ্ঞায় বলা আছে যে উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গ একই কণাতে এক এক সময় এক এক বিস্তার মান তৈরি করলে তীব্রতার যে পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে এই সংখ্যাটাকে বলা হচ্ছে বিট। আবার বলছি, উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গ একই কণাতে একই সময় এক এক বিস্তারের মান তৈরি করলে তীব্রতার যে পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে এই সংখ্যাটাকেই বলা হচ্ছে বিট, বা একেই বিট বলা হয়, একে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তো এটা একটু চিত্রের সাহায্যে এখন বুঝে নেই। ধরি আমার কাছে দুইটা তরঙ্গ রয়েছে, এর বিস্তার একই, বাট কম্পাঙ্ক ভিন্ন। এই যে কম্পাঙ্ক ভিন্ন, এটা কিন্তু চিত্র দেখেই বোঝা যাচ্ছে, কারণ একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য এখানে যা এই চিত্রে তার থেকে কম। এর মানে বোঝা যাচ্ছে যে দুটার কম্পাঙ্কে পার্থক্য রয়েছে। এটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটার কম্পাঙ্ক হবে কম। এটা যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, এটার কম্পাঙ্ক হবে বেশি। কিভাবে? কারণ আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। তো এই দুইটা সাইন ওয়েভকে যদি আমরা এখন লব্ধি করি, সাইন ওয়েভ কেন বললাম, কারণ সাধারণত ফাংশন অফ এক্স ইকুয়াল সাইন এই ধরনের ফাংশনের গ্রাফ তরঙ্গ আকার হয়। এই যে ঢেউ খাওয়া তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গের মতো, এগুলোকে বলা হয় সাইন ওয়েভ। তো এখানে যে সাইন ওয়েভ আছে, যাদের বিস্তার অলমোস্ট সেম, চিত্র ভুল হতে পারে, আমার আকার ভুল হতে পারে, ধরে নাও যে বিস্তার অলমোস্ট সেম, এটা এ, এটাও এ, কম্পাঙ্ক ভিন্ন। এখন এই দুটা তরঙ্গকে যদি আমরা লব্ধি করি, এদেরকে ইন্টারফেয়ার করি, তাহলে একটা ইন্টারফেয়ারেন্স প্যাটার্ন উৎপন্ন হবে, সেটা এখন দেখাই। এরকম দেখতে, ওকে, কাইন্ড অফ এরকম। তো এখানে দেখা যাচ্ছে যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দুতে তীব্রতা বিস্তার সর্বোচ্চ, আর এখানে বিস্তার খুবই কম। তো যেহেতু বিস্তার এখানে প্রতিনিয়ত পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটছে, এই যে পর্যায়ক্রমে হ্রাস বৃদ্ধি হচ্ছে বিস্তার, তাই এখানে তীব্রতার পরিবর্তন হচ্ছে, কারণ আমরা জানি তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, অ্যাটলিস্ট বিস্তারের সাথে তো সমানুপাতিক আছেই। তাই যেহেতু বিস্তার পরিবর্তন হচ্ছে, তীব্রতাও পরিবর্তন হবে ক্রমান্বয়ে। তো এই কারণে পর্যায়ক্রমে বিস্তার পরিবর্তন হওয়ার কারণে শব্দটা, লব্ধি শব্দটা শুনতে কিছুটা কাঁপানিত মনে আপডাউন হতে থাকে, শব্দটা চিকন মোটা চিকন মোটা এরকম হতে থাকে। এটাকে বলা হচ্ছে বিট। এই প্রতিটা হ্রাস বৃদ্ধি এই প্রতিটা হ্রাস বৃদ্ধিকে বলা হচ্ছে বিট। আর বিটকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই আর এই বিটের মান ওই দুইটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্যের সমান। যেই দুটা তরঙ্গকে দিয়ে ইন্টারফেয়ার করানো হয়েছে সেই দুটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্যের সমান হলো গিয়ে আমাদের এই বিট। বিটকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর লব্ধি তরঙ্গ বা লব্ধি শব্দ, যে লব্ধি শব্দটা উৎপন্ন হবে তার কম্পাঙ্ক আগের দুইটা শব্দের কম্পাঙ্কের গড়ের সমান। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমার একটা তরঙ্গের উৎসের কম্পাঙ্ক 500 হার্টজ, আর একটা যদি হয় 502 হার্টজ, তাহলে দুটা পার্থক্য হবে 2 হার্টজ। এর মানে প্রতি সেকেন্ডে শব্দটি 2 বার আপ ডাউন করবে,
অর্থাৎ বিট হলো গিয়ে 2 হার্টজ। আমি এই বিট নিয়ে খুবই প্রাইমারি লেভেলে একটু আলোচনা করেছি, যাতে এক্সপেরিমেন্ট করার সময় আপনারা বুঝতে পারেন কি করছে। এখন যে এক্সপেরিমেন্টটি করব সেটি সাধারণত টিউনিং ফর্ক দিয়ে করা হয় বা সুর শলাকা দিয়ে করা হয়। টিউনিং ফর্ক গুলো দেখতে সাধারণত এরকম হয়। এগুলো হল যে টিউনিং ফর্ক যাদের প্রত্যেকে নির্দিষ্ট কম্পাঙ্ক লেখা থাকে। তো আমার কাছে একটি টিউনিং ফর্ক রয়েছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, তো এটার কম্পাঙ্ক হলো 2048 হার্টজ। তো এখানে হিট করলে যে সাউন্ড বের হয় তার কম্পাঙ্ক 2048 হার্টজ হয়। সাউন্ডটা এরকম কিছুটা, আশা করি শোনা যাচ্ছে ভালো করে। এক্সপেরিমেন্টটি এখন করব সেটি দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব, যা আপনারা মোবাইলে সহজেই পেয়ে যাবেন প্লে স্টোর থেকে। তো এখন সরাসরি এক্সপেরিমেন্টে চলে যাওয়া যাক। তো চলে আসলাম এক্সপেরিমেন্টের বেলা। এখন আমার কাছে দুটি মোবাইল রয়েছে এবং দুই মোবাইলেই আমি একটা অ্যাপ ইনস্টল করে নিয়েছিলাম, যার নাম হলো যে ফ্রিকোয়েন্সি জেনারেটর। এখানে এটার মাধ্যমে বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তৈরি করা যায়। তো এখন আমরা বিট পরীক্ষা করার আগে বিট পরীক্ষা এখন আমরা বিট পরীক্ষা করার আগে শব্দ কিছু শুনে নিই। তো আমরা এখন বিট পরীক্ষা করব এবং এই দুইটা মোবাইলের মধ্যে একটা মোবাইলে শব্দ হবে 521 হার্টজের, আরেকটা হবে 522 হার্টজের। তাহলে আমরা এক ডিফারেন্স পাবো মাত্র, মানে এক বিট শুনতে পাবো, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে একবার শব্দটা আপ ডাউন করবে। তো প্রথমেই 522 কম্পাঙ্কের সাউন্ডটি আগে শুনে নিই, শুনতে কেমন হয়। আমি একটু মাইক্রোফোনের সামনে নিয়েছি, এটা হলো 522 কম্পাঙ্কের সাউন্ড। আর এখান থেকে 500 এটা অফ করে নিই, আগে 521 কম্পাঙ্কের সাউন্ডটা দিচ্ছি। তো এটা হলো 521 কম্পাঙ্কের সাউন্ড। আর এটা হলো 522 কম্পাঙ্কের সাউন্ড। এখন এই দুইটাকে যদি একত্রে চালানো হয়, তাদের কম্পাঙ্কের পার্থক্য এক হয়, বিট একবার শোনা যাবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে একবার শব্দ আপ ডাউন হওয়ার কথা। তো চালু করা যাক। ভালো করে শুনে লক্ষ্য করবেন শব্দ 30 সেকেন্ডে একবার কাঁপছে। এখন হলো যে এক বিট শুনতে পাচ্ছেন। যদি আমি এখন বাড়িয়ে একটি কম্পাঙ্ক এক বাড়িয়ে দিই, তাহলে ডাবল হওয়ার কথা, দুইটা বিট শোনার কথা। তো এখন আমি বাড়াচ্ছি, এই যে এখন ডাবল শোনার কথা। আমি যদি এখন একটা অফ করি, আবার বন্ধ হয়ে যাওয়ার কথা, এই যে বন্ধ হয়ে গেছে। আবার চালু করি, ডাবল। যদি আরেকবার বাড়াই, ট্রিপল। প্রতি সেকেন্ডে 4 বার, এখন 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। ওকে,
আবার কমা একে আনি। এই যে এখন ফ্রিকোয়েন্সি সমান, অর্থাৎ বিট জিরো। এই যে এখন 1 বিট, 2। তো ধন্যবাদ দেখার জন্য, আজ এ পর্যন্তই। তো এখানে প্রথমে একটু দেখাই, অনেক ধরনের তরঙ্গ রয়েছে। এটা হলো গিয়ে সাইন ওয়েভ, যার কম্পাঙ্ক 22,000 হার্জ। কম্পাঙ্ক বাড়ানো যায়, কমানো যায়। আচ্ছা, এখন আরো কয়েক ধরনের ওয়েভ রয়েছে, যেমন স্কোয়ার ওয়েভ। আরেকটা আছে সটুথ ওয়েভ, সর্বশেষ যে ওয়েভটি রয়েছে সেটা হলো গিয়ে ট্রায়াঙ্গুলার ওয়েভ, যেটা অনেকটা সাইন ওয়েভের মতোই।